লক্ষ্য করে দেখবেন খুশকি সবার আসে ড্যান্ড্রপ কম বেশি সবার আসে এবারে আসার মধ্যে ফারাক রয়েছে সাপ যেমন নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া খোলস ছাড়ে আমাদের ত্বকেরও বহিস্তকটা পলিফারেশন হয় যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি এপিডার্মাল পলিফারেশন এই পলিফারেশন আমাদের বডি স্কিনেও হয় আমরা দেখতে পাই না তাই মাঝে মাঝে স্কিন থেকে একটা ছোট সাদা টুকরো ওঠে চামড়ার টুকরো ওঠে আঙুলের ফাঁক থেকে কিংবা বডি স্কিন থেকে ঠিক তেমনি একইভাবে কিন্তু আমাদের মাথার চামড়া অর্থাৎ এবং এটা উঠবে এবং চলে যাবে ভীষণ কমন একটা ম্যাটার কিন্তু যদি আপনি লক্ষ্য করেন খুব মেন পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন গরমকালে আপনার মাথা চুল করছে খুশকি কিন্তু চুল করে না আচ্ছা খুশকি মনে করে আপনি একটা মারাত্মক অসুখকে পুষছেন আপনার স্ক্যালপে আপনি নিজেই জানেন না তার জন্যই বলছি গরমকালে যদি দেখেন মাথা চুল করছে এবং চুলকোলে হাতে একটা স্টিকি কাদা পদার্থ পাচ্ছেন কিংবা বছরে একাধবার এক থেকে দুবার আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন ছোট ছোট এক একদ্রা স্ক্যাল্পের মধ্যে চুল দিলে অসহ্য লাগলে অসহ্য ব্যথা করে উঠলো হঠাৎ করে যদি এই সিমটম পান আপনি কিন্তু সাবধান হয়ে যান আপনার চুলে কিন্তু খুশকি নয় খুশকির ছদ্মবেশে অন্য মারাত্মক একটা সমস্যা এসেছে